শশুরি বাবা গো, ও ও আমি চলে চলে যাই, আমি চলে আমি একটি বার খন্ড মাত্র শ্রবণ করবো, সে যেন আমার মাতার কণ্ঠেশ্বর, জানি না আমার মাতা এমন কি বিপদে পড়েছে, না আমি আর বিলম্ব করবো না, কালী রহের করে তোমার মনের কথা শ্রবণ করতে হলে আমার দিন সত্য আবদ্ধ হতে হবে, বেশ বেশ চরণী বেশ, আমি বলো সত্য দি সত্য সত্য দিন বাড়ি, এক সত্য দুই সত্য সত্য দিন বাড়ি, আমি লক্ষ্মণ করতে পারবো না ছোটনি, কি বলছো নাগরি ছোটনি, হ্যাঁ আমি যে লক্ষ্মীর দর্শন করতে পারবো না, আমায় তুমি ক্ষমা করো ছোট নাগিনি, তুমি কি তুমি চাও আমি নাক মাতা হই, এক মানবের কাছে বড় যে হই, একদিন গিয়েছিলাম আশা নিয়ে চপ্পলা নগরে, শুধুমাত্র চাঁদের হস্ত থেকে পুজো নেবো বলে, চাঁদ এসে না মায়ের পুজো না দিয়ে মাই করেছে অপমান, সেই অপমানের প্রতিশোধ নেবো আজকে আমি, আমায় তুমি ক্ষমা করো জননি, আমি এই মুহূর্তে যাব চাঁদের নিকটে, ওই চাঁদের ভবনে যাব, চাঁদের পুত্র রয়েছে দুর্লভ লক্ষ্মণ, আজকের ছেলে তাকে তোমার অনুসরণ করতে হবে।
বেশ জানানি বে, আমি যখন তোমার সঙ্গে পূর্বে তিন সন্তান আবদ্ধ হয়েছি জানানি, আমি নিশ্চয়ই যাবো ওই সাঁওতালি ভূতের লোহবাসার ঘর ওই লক্ষিন্দরকে দংশন করার জন্য। তবে আমি কাল করেছি একাদশী, আজ যে করেছি উপবাসী জানানি, আমি তোমার একাদশী মতো ভঙ্গ করে দেবো। এসো রাগিনী, সত্যই আমার একাদশী ব্রত ভঙ্গ হয়েছে জানানি, তো আমি লক্ষিন্দরকে দংশন করার জন্য যাবো সাঁওতালি ভূতের লোহবাসের ঘর ওই লোহবাসের পথটি আমার জানানি জানে। আমি তোমার পথ দেখে দেব, আমি যাবো অগ্রে, তুমি এসো আমার বৎসরে, এসো রাগিনি এসো। দেখো নিশি যে তোমায় সাঁওতালি পর্বতে, আর বিলম্ব করো না, প্রবেশ করো বাসনের ভিতরে, দর্শন করো লক্ষিন্দরে। জননী সত্যই জননী, এই সাঁওতালি ভূতের লোহবাসের ঘরে আমি চলে এসেছি জননী, কিন্তু এই লোহবাসের ঘরে যে আমি প্রবেশ করব, এই বাসনে যে আমি প্রবেশ পথ পাচ্ছি না জননী। নাগিনী দেখো, ঈশান কোণে রয়েছে শুধুমাত্র সুতোর সঞ্চয় পথ, তোমার নিঃশ্বাস সেই চুনে নেনে পুনি সরিয়ে দিয়ে প্রবেশ করো বাসনের ভিতরে। বেশ শোনেন বেশ, আমি এই মুহূর্তে তোমার নাম স্মরণ করে আমি এই লোহবাসের ঘরে প্রবেশ করব। জয় বা মনসা, জয় বা বিশ্বহরি, জয় বা মন্দার। কি আমি দেখছি নয়নে, আমি কি দেখলাম তার কথা বলতে আসলে প্রবেশ করে দেখি, ওই যে বেহলা মানে জাগ্রত রয়েছে ঠাকুর, আমি দংশন করতে পারবো না, আমি কোথায় মাতা কি হয়েছে, ফিরে এসেছো আমার নিকটে? শোনি, আমি তোমার কথা মতো এই লোহবাসর ঘরে প্রবেশ করেছিলাম, গিয়ে দেখি ওই বেহুলা বালি যে জাগ্রত রয়েছে, সে যে প্রতি সেবা করছে জনানি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমিও দেখতে চাই, তাই তো আমি সারা চম্পক নগরকে দিলাম মায়া নিদ্রা, আর আমিও দেখতে চাই সতী বেহুলা তার প্রতি সেবা কিভাবে সেবা করে সারা টেনেছে, তাই তো এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করি বেহুলা আমারি ঘুমি আছে নয়নে, একা জানি আমার ঘুমি আসে নয়নে, একা জানি কেমন Thank you.
চলে গেছে, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে দংশনে করো লক্ষ্মীকে। আমি পুনরায় সেই লহবাসের ঘরে প্রবেশ করব, জানো না, পুনরায় লহবাসের ঘরে প্রবেশ করব। একই দেখছি আমি নয়নে, তারা যেন কত সুন্দর স্বর্ণ পালককে নিদ্রায় রয়েছে থাকে। আমি যেন দর্শন করতে পারবো না। ওরে লখা, তুই একটিবার চেয়ে দেখ লখা, এই বাসরে যে কালিয়া নাগরী প্রবেশ করেছিল, একটিবার আমার সঙ্গে কথা বল। ও বাছা মোর জাগো, বাছা মোর জাগো, আর জাগো জাগো। আমি পাপের ছায়া দেখতে পাচ্ছি না বলে আমি যেন তাকে দর্শন করতে পাচ্ছি না। জননী ঘরে জ্বলছে তেলের প্রদীপ, তোমার সেই তেলের প্রদীপ নেবি, সেই পুচ্ছ দিয়ে তোমার পুচ্ছ দিয়ে তেল লক্ষ্মীর রঙে ছেড়ে দাও, লক্ষ্মীদের দেহ পাপে জরাজীর্ণ হয়ে যাবে। তারপর তুমি তার পদতলে ছত্র ধারণ করবে, আমার গায়ের ময়লা নিয়ে শ্বেত মশা সৃষ্টি করে দিলাম বাসনে ছেড়ে, যখন তোমার মস্তকে লক্ষ্মীদের মারিবে লাথি, লক্ষ্মীদের ভবন ইলা তুমি করিবে স্বপ্ন। আমি এই মুহূর্তে তোমার কথা মতো
এই বাসরে জ্বলন্ত ঘির করিব, আমি না খেলে নিঃশ্বাসে নিভিয়ে দিব। আমি তোকে জোড়াত করছি বাবা, ভুলেও তুই আমার মস্তকে পদাঘাত করিস না রে, না হলে তুই হয়তো জানিস না লখা। এই কালিয়া নাগরের বিষের কত যন্ত্রণা, তুই আমার বিষে চলে পুড়ে ছাই হয়ে যাবি লখায়, তুই আমার বিষে চলে পুড়ে ছাই হয়ে যাবি। আমি যেন সহ্য করতে পারছি না, কে তুমি এই বাসরে আমি কালিয়া নাগরী প্রবেশ করেছি, আজকে তুমি আমায় দংশন করেছো কালিয়া নাগরী। কালিয়া নাগরী কি এমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি আজকে আমাকে দংশন করলে বাসর ঘরে? আমি তোর পিতার অপরাধের জন্য আমি তোকে এই বাসরে দংশন করেছি রে। অভিশাপ করছি তোমায় কালিয়া নাগরী, আমার অর্ধাঙ্গিনী প্রিয় যত পড়ে যাবে তো না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরের ভেতরে। এই অভিশাপ আমি তোমায় করলাম কালিয়া নাগরী। একবার জেগে দেখো, পদ্মার কাল নাকি নিয়ে আমায় দংশন করেছে প্রিয়ে। ওই আর উঠো বেহুলা, জ্বালাও রে বাতি, ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো, ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো। তোমার বাবা পানি রে শীতল পাতি দিয়ে তানি সে পাটি খেলি পচার কালি না দিনের না, সে পাটি খেলি পচার কালি বলি ওঠো ওঠো বন্ধু বিয়ারঝি, ওগোয় আমি মরি কালি নাগিনীর বিষে,
তুমি ওঠো না, আমার সঙ্গে তুমি কথা বলবে না। স্বর্ণ পালঙ্কে স্বামী যেন মনে নেই, তাহলে কোথায় রয়েছে? না না, বাসর ঘর অন্ধকার পরিণত, ঝড়ের শব্দ মনে হচ্ছে স্বর্ণ প্রবেশ করেছে এই বাসরে। বেশ, আমি একটি বার প্রদীপ জ্বালিয়ে আমার স্বামীকে খুঁজে নেবো, আমার স্বামী কোথায় রয়েছে, তাই আমি প্রদীপ খানা জ্বালাই। দেখি প্রদীপ জ্বালাতে যাচ্ছি, প্রদীপ যেন নেমে যায়। এই যে কুমঙ্গলের ছায়া, না না আমি আবার জ্বালাব। ও বাতি জ্বালাতে না যো লিছে গো, আমার স্বামী স্বর্ণ পালঙ্ক ছিল, কোথায় রয়েছে? দেখি আজই স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। না না, আমি স্বামীকে জাগিয়ে তুলবো। ওগো ওগো, তুমি চিনে দেখো, ওগো তুমি একটিবার সাড়া দাও, একটিবারই কথা বলো স্বামী। ও অভিমান করেছিল আমি তোমায় সেবা দিতে পারিনি বলে। বেশ, এত যখন তোমার অভিমান, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইবো। ওগো ওগো, তুমি আমায় একটিবার ক্ষমা। দেখি আমার স্বামীর চরণের রোদের পালন হয়ে যাচ্ছে, তাহলে কি সত্যি সর্পে দংশন করেছে? স্বামী গো ওগো ও কথা বলো একটিবার। না তুমি সাড়া দাও, আমার সঙ্গে কথা বলো। ওরে সর্প, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? কেনই আজ আমায় বিধবা সাজালে বলো? তোর কি প্রাণে এতটুকু দয়া মায়া ছিল না? আজ আমি বিধবা বাস বাসর ঘরে সাজিয়ে দিলে, আমার সিঁদুর সিঁদুর কেড়ে নিলে। নিঠুর, তুমি বড় নিঠুরকে রাগিনি।
আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে ঠাকুর। তুই বরণি মিঠুর কালিয়া রে, এ তুই বরণি মিঠুর সোজাপাতিনু স্বামীর লাগিয়া রাধিনু সোজাপাতিনু স্বামীর লাগিয়া আমায় তো বলেছিলে বেউলা আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবো না, কেন তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে বলো? কলঙ্কের মুজাবই তো আমি সারাটি জীবন ধরে আমায় সকলে তিরস্কার করে বলবে সে স্বামী হারিয়েছে সে অসতী কলঙ্কিনী। ওগো এই কি তোমারও মনে ছিল স্বামী? কে কার আমি এত অপরাধ করেছিলাম? কোন জন্মের পাপে প্রায়শ্চিত্ত করতে আছে আমার স্বামী আরো হতে হবে ঠাকুর? আমি কেন কেন একটি নিশ্চয় স্বামীকে বাঁচিয়ে রাখতে পারলাম না? আমার স্মৃতির সিধু কে বা রে কেড়ে নিল রে আমায় বিধবা সা
সাজালো এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকি যাব এই মুহূর্তে লোহ বাসন ঘরে আমার লক্ষাই বৌমাকে দেখবার জন্য আমার বিশ্বাস হয় না আজ আমি দেবশ্রী বিদ্যালয় নির্মাণ করেছি সাঁওতালি বড়তলা উহবাসর ঘরে ওই বাসর ঘরে ভত্তার অবস করতে পারি না সরে গা এ তোমার ভুল ধরে না সরে গা জানি জানি কিন্তু বলতে পারো এমন স্বপ্ন দেখ কোনো মা স্থির হয়ে থাকতে পারে বলো সরে গে আমরা তাদের পিতা মাতা
পিতা মাতা হয়ে বাসর ঘরে কিভাবে যেতে পারি? ওই বাসর ঘরে যাওয়ার জীবনের কোন অধিকার নেই সরে ঘর নেই সরে ঘর তুমি যখন আজ নিশ্চিত স্বপ্ন হেরেছ, তুমি যখন আমায় কথা দিলে বাসরে প্রবেশ করবি না, বাসরে বাইরে থেকে তুমি দেখাস, চলো চলো চলো, আর বিলম্ব নয়, ওই বাসরে ঘর দিকে আমরা এগিয়ে যাই সরে ঘর। চলো বেশ চলো, আমি একবার ডাকতে দেখি বৌমা, বৌমা তুমি একবার এই বাসরে দরজা খুলো না বৌমা, আমরা এই বাসরে প্রবেশ করে তোমাদেরকে নিজ নানা দর্শন করে আবার আমরা গৃহমাজারে ফিরে যাবো বৌমা। আমি বাসায় দ্বার খুলতে পারবো না বাবা। বৌমা হ্যাঁ মা, কেন মা কেন তুমি বাসায় দ্বার খুলতে পারবে না? কারণ তিন সত্য অধিকার না করলে আমি বাসায় দ্বার আমি কিছুতেই খুলবো না। ও বধু মা কপাট খোলো, তোমার সঙ্গে তিন সত্য অধিকার না করলে তুমি যখন বাসরে দরজা খুলবি না বৌ। আজ আমি তোমার সঙ্গে তিন সত্য অধিকার করেছি বৌমা, তুমি একটিবার ওই বাসরে দরজা খুলে বৌমা। বেশ আমায় কথা দিন, নিশ্চিন্তে যা চাইবো তাই যদি রাজি হলে আমি খুলে দেবো। বেশ বৌমা, তুমি যা চাইবে বৌমা, আমি যাবো, আমি কথা দিলাম তোমায় বৌমা। বেশ এই মুহূর্তে আমি বাসরে দ্বার আমি খুলে দিলাম বৌমা। বলো তোমার নয়নে জল কেন মা, কি হয়েছে বলো লক্ষ্মীটি? আমার স্বামী কথা বলছে না বৌমা। কেন কেন আমার লক্ষ্মী কথা বলছে না তোমার সঙ্গে মা? যখন আমি নিশি কাটাতে যাই একটি টুকুর আমি জেগে থাকতে পারিনি মা, কোথাও হইতে কাল নিদ্রা বরিশন হলো আমারই নয়নে। সেই সঙ্গে আমার স্বামী সর্বদংশনে মারা গেছে মা। এ কি বলছো বৌমা? আমি বলতে পারি না, আমারই লক্ষ্মী, আমারই লক্ষ্মী আমাদের ফিরে যেতে পারি না। লক্ষ্মী এ লক্ষ্মী রে কথা বল, বিদায় তোরে বিদায় এসছে, তোরে মাতা এসছে, কথা বল। কেন ভাজি ধুলাই গড়ে করে দিচ্ছি বাবা লক্ষ্মী, একটি বাড়ি কথা বলি বাবা লক্ষ্মী। আমি তোরে গর্ব ধারি মা এসেছি, কার উপর অভিমানী করে ঘুমিয়ে রয়েছি, কথা বল লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী রে, এই হতভাগি মাকে ছেড়ে সবাই চলে গেলি, আমায় কে মা বলে ডাকবে, কে আমার কাছে এসে বলবে মা গো তুমি কে
দেখেছি তা আমায় কে মা বলে ডাকবে, একে কি সবাই ছেড়ে চলে গেলি আমায়, কত বললো তাই একবারই মাপ আমি রাখবো, আমি গাইব। আরে না চিনি বানিয়া চালিস দেখো, আরে না চিনি বানিয়া
তুমি সত্যি বলি তো শুনে না আচ্ছা তোমার উপর পাথর দিয়ে বাধা আছে আজ পুত্র মারা গেছে বলে আমি অট্টহাসি তুমি আমার একটি কথা শুনবে যদি তুমি আমার কথা শোনো আমার হারানো এলাকায় কি আবারই আমরা ফিরে পাবো এ কি বলেছ আমাদের পুত্র দুর্লভ লক্ষ্মীন্দ্রকে ফিরিয়ে পাবো হ্যাঁ গো এমন কি কথা শোনিকা বলে যদি একবার একবার যদি তুমি ওই মামুনেশ্বরী চরণে পুষ্পাঞ্জলি দাও আমার হারানো এলাকায় কি আবারই আমরা ফিরে পাবো কি বলে শোনিকা ওইখানেই শোনা পুষ্পাঞ্জলি আমায় দিতে হবে আমি ফুটবেই বলেছি সেই হস্তে বুঝাবি তোমার সলমানি সেই হস্তি না বুঝে কানিকে ওই কনির কথা তুমি বাস্বর উচ্চারণ করবে না সনিকা আমি এমন কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে এমন কি অপরাধে তুমি আমায় সাজা দিলে এক এক করে সাত সাতটি পুত্র পারবি ধরবার পর ওরা সবাই ছেড়ে চলে গেল আমি হতভাগী মা হয়ে আমি পৃথিবীতে বেঁচে রইলাম যত পারো তুমি আমায় দুঃখ দাও আমার এই মতো দুঃখ জগতের কোনো মাকে দিও না এই জগতের যে মা সন্তানকে হারিয়েছে তারাই বুঝি সন্তান হারা কি ব্যথা কি যন্ত্রণা মা তুমি নামাই বলেছিলে মাকে আমার জীবনে যত দুঃখ কষ্ট পো সারা তিনি সিজেকে আপনার বংশের প্রদীপকে আমি রক্ষা করবো দাও মা আমার লক্ষাই কি তুমি ভিক্ষি দাও শত চেষ্টা করেও স্বামীকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম বৌমা আমি ভাবতে পারিনি তুমি এত কলঙ্কিনী তুমি এত রাক্ষসী তুমি এত পিতা আসেনি অন্য ঘরে মেয়ে নিয়ে আসলে আমার লক্ষাই বাঁচত ছয় মাস বাসুর মেয়ে নারী মেয়ে নেই আমার লক্ষাই বাসুরি মেয়েটা কাঁদলে হতভাগী কাজ অমূল্য ধনী কি তোরে হারিয়ে ফেলেছিস কি কে বলে আমার লক্ষাই আমায় ছিঁড়ে গেছি তোমরা কেউ কিনো না বৌমা তোমরা কেউ কিনো না ওই কি ওই যে আড়ালে থেকে হাত বলে আমার মা মা বলে ডাকছে লক্ষাই আমি যাবো ছোট আজ আমি তোমাদেরকে একটি নিশি রেখে গেছিলাম এই লৌহবাস সরে ঘরে আমি যখনই তোমাদের রেখে যাইব বলেছিলাম আজকে নিশি ভয়ঙ্কর নিশি তোমরা সারা রাত্রি জেগে থাকবে এই বাস সরে ঘরে আর একটি নিশিরা যেতে যেতে আজ আমার ভূত দুর্লভ লক্ষীন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা হারিয়ে গেল স্বামী আমার তুমি তো আমায় কথা দিয়েছিলে বৌ যে তোমার পুত্রকে তোমার হস্তি ধুলে দেব তুমি দাও তা আমার পুত্র দুর্লভ লক্ষীন্দ্রকে তুমি আমার হস্তি ধুলে দাও বাবা আমি যে তা দিতে পারবো না বাবা এ কি আজ আমার দুর্ভাগ্য পুত্রটা করে পিতার সৎকাজ আজ আমি পিতা হয়ে পুত্রের সৎকাজে করব আজ আমাদের হিন্দু শাস্তি নিয়ে মাঝে কেউ যদি প্রাণী মারা যায় একটি বাঁশের দোলনা তৈরি করে চারি ছড়াতে কাঁধে নিয়ে হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যাই তত্ত্ব বাবার পুত্র যখন প্রাণে মারা গেছে বাবা আমি তার পিতা হয়ে কাঁধে নিয়ে হরি বল করতে করতে নিজ ওই গুঞ্জরিয়ার ওই মহা শ্মশানে ওই সৎকাজ করবো আমার পুত্র
তবে দাও তা আমার পুত্র দুর্লভ লক্ষিন্দ্রকে আমার হস্তে তুলে দাও, আর এক এক কোণে ছাই ছাই নিব আমার এই সবার কি হবে জানে, তেমনি তুমি থাকবে বৌমা, আর কথাই জানতে পারো মন স্বামীকে না পুরা বেরিয়া আমার কে কথা কই, কেউ কি বেড়েছে তার স্বামীকে ফিরে আনতে, এর কোন প্রমাণ যে তুমি বলতে পারে বৌমা? সাবিত্রী সত্যবানকে ফিরে নিয়ে এসেছে বৌমা। হ্যাঁ বাবা, সত্য সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছে। তুমি কি সতী? তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা? আমি তো অসতী নই বাবা, একদিন তো আপনাকে আমি লোহ গলায় সিদ্ধ করে দিয়েছিলাম, তাহলে কেন আমি স্বামীর প্রাণ ফিরে পাবো না বৌমা? আচ্ছা করে তোমার স্বামী প্রাণে মারা গেছে বৌমা, তোমার স্বামীকে নিয়ে যখন গেলে ভাসতে ভাসতে দেবো ফুটে যাবে, যার আগে ওই যে তোমার ওই যে শাড়ি আর অষ্টলঙ্কি তোমায় খুলে দিতে হবে বৌ। যাকে দেখাবার জন্য আমি পরিধান করেছিলাম সেই যখন আমার নেই কি লাভ রেখে, কথা দিলাম আমি অলঙ্কার আমি আগে করে আমি সব খুলে দেব। আমার মাথা স্মৃতি পাটি লেহ ও সুর বাবা গো স্বামীর বদল অলঙ্কার খুলে দিলে বৌমা। আজ আমার পুত্র মারা গেছে বলে তুমি আমার পুত্রকে নিয়ে ভাসতে ভাসতে দেবভূমি চলে যাবে বৌমা? তুমি তো অষ্টম বৎসরের নাবালিকা বৌমা,
হয়তো তোমার স্বামীকে নিয়ে যখন জলে ভেসে যাবে বৌমা, তুমিও হয়তো তোমার প্রাণীকে তুমি হারিয়ে ফেলবে বৌমা। তুমি যেও না, যেও না, তুমি এই তোমার মৃত স্বামী নিয়ে ওই সাগরে জলে ভেসে বৌমা। স্বামী ছাড়া এই জগতে আমার কেউ নেই, আমি স্বামী ছাড়া যে থাকতে পারবো না বৌমা। তুমি যখন চলে যাবে ওই যে তোমার পরে রয়েছে লাল রঙের অগ্নিবাস্তি শাড়ি, ওই অগ্নিবাস্তি শাড়ি তোমায় খুলে দিতে হবে বৌমা। কথা দিলাম যখন এই প্রাসাদকে ছেড়ে দিয়ে চলে যাব, বহুমূল্যের অগ্নিবাস্তির শাড়ি খুলে দিয়ে আমি বিদায় নিয়ে যাব বাবা। তবে শোনো, আমি যখন আশ্রমে প্রবেশ করি তোমার সঙ্গে তুমি সত্যি আবদ্ধ হয়েছি, তুমি যা চাইবে আমায় দিতে হবে, একটি কদলি ভেড়ামাই তৈরি করে দিতে হবে। তবে জানো বৌমা, তোমার ওই মৃত্যুর স্বামীর চেয়ে ওই কদলি বিক্রেতা অনেক বেশি রয়েছে, সেটি তুমি উচিত মূল্য দিয়ে নিতে পারো, তাহলে আমি ভেড়ামি তৈরি করে দিতে পারি বৌমা। কিন্তু আমি মূল্য কোথায় পাবো? আমি কিছু সময় দিলাম বৌমা, এই কিছু সময়ের মধ্যে তোমার কাছ থেকে কদলি গাছের মূল্য চাই বৌমা। বেশ, তাই যেন হয়। হাই রে ভগবান, স্বামীকে নিয়ে যেতে হলে কদলি বিক্রে মূল্য দিতে হবে। ও গো বাবা মায়েরা, আজকে দিনে আপনারা আমায় কিছু করে দান করবে যেন আমার স্বামীকে আমি দেবলোকে নিয়ে যেতে পারি। কাল ছিলাম রাজরন্ধিনী, আজ আমি ভিখারিনী, তাই আপনারাই আমার পিতা মাতা, যে যা পারবেন আমায় কিছু করে দান করবে। আমায় ভিখা দাও ও গো মাতা পিতা, আমায় ভিখা দাও। বাবা মাই আমায় ফিরে দেয়নি, সকলে আমায় করে দান করেছে। ও গো মনুষ্যামা, তুমি তাদের মঙ্গল করো। ও গো ভগবান, কেউ যেন বাসের ঘরে আমার মতো কেউ বিধবা না সাজে। বিধবা সাজা যে কত জ্বালা, একমাত্র আমার মতো যারা হয়েছে পৃথিবীতে তারাই জানে। কদলি গাছের মূল্য নিয়েছ বাবা, আজ আমি কদলি ভেলা তৈরি করে জড়িয়ার ঘাটে ওই ভেলা যেন আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি। শিকল এখানে যদি উজাড়ি নিয়ে যেতে পারো, তাহলে আমি জানবো আমার ভক্তকে তুমি ফিরিয়ে আনতে পারবি বৌমা। চলো বৌমা জড়িয়ার ঘাটে বৌমা।
ওকে চপ্পলানো করে ফোজা বিন্দুগণ, মায়েরা উলথনি দিবে, বাবারা যত্থনি দিবে, সকলে আশীর্বাদ করবে। বৌমা যেন পুত্রকে ফিরিয়ে নিয়েছে, আমার আমায় পিতা বলে ডাকি, বৌমা এই যেন আমার পুত্রকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি গো। জানি না কখনো ফিরে আসতে পারবো না, আমার এই শেষ দেখা। আজকের দিনে তো দেওয়ার মতো কিছু নেই, এই নয়নের জল আপনার চরণে রেখে যায় আর বুক ভরা প্রণাম। আপনি শুধু আশীর্বাদ করবেন যেন আমি ফিরে আসতে পারি। আমি আশীর্বাদ করি বৌমা, তুমি আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বৌমা, আশীর্বাদ। শ্বশুর বাবা গো, ও ও আমি চলে যা, চলে যাই আমি চলে ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন পুত্রকে ফিরিয়ে নিয়েছে, আমার যেন ভাই বাবা বলে নাকি আমার পুত্রকে নিয়ে ভেসে বৌমা, আর একটি মানে নিজের দর্শন করেছি লক্ষ্য।